আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন এমিনিস্টি প্রোগ্রাম যেটা হচ্ছে ইউইতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে এটি এক তারিখ থেকে শুরু হয়েছে এটার প্রক্রিয়া কিভাবে হচ্ছে বা কিভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি এবং যারা এখন পর্যন্ত ভিসা করতে পারছেন না বা সঠিক কোনো ইনফরমেশন পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে প্রথমত হচ্ছে যে আপনাদের যাদের ফাইন আছে আপনারা ক্যান্সেল ভিসা অথবা আপনারা দীর্ঘদিন থেকে এখানে অবৈধ ভিজিট ভিসা যেটি হোক না কেন আপনাদের যাদের ফাইন আছে এই ফাইন অটোমেটিক্যালি এটি রিমুভ হয়ে যাবে সেটি স্টেপ বাই স্টেপ হচ্ছে এটার জন্য হতাশ হওয়ার কিছু নেই কারো কারো হয়ে গেছে কারোটা এখনো হয়নি তাদের সবাই পাইন চলে চলে যাবে যাবে এর জন্য আপনাকে কিছু করা লাগবে লাগবে না না কোথাও যাওয়া একটু এটি যে হচ্ছে যাদের হচ্ছে আপনাদের ব্লক রয়েছে যাদের কমডিং আছে আপনাদের তার জন্য কি করতে হবে তার জন্য প্রথমত আপনার ভিসা কপি লাগবে সেকেন্ড হচ্ছে যে আপনার একটা অফার ল্যাটার নিতে হবে আপনি যে কোম্পানিতে ভিসা করবেন সেই কোম্পানির আপনার অফার ল্যাটার নিতে হবে তারপরে আপনার পাসপোর্ট কপি এবং হচ্ছে যে আপনার পুরনো আলতাওয়ার সেন্টার আছে আপনার মানারা আছে এবং হচ্ছে জাফেলিয়া এই সেন্টার গুলোতে যাবেন এগুলো সাবমিট করার পরে আপনার ব্লক কেটে যাবে এবং আপনি ভিসা করতে পারবেন আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন তারপর হচ্ছে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা পাসপোর্ট নাই তার জন্য আপনারা কি করবেন প্রথমত হচ্ছে যে আপনার পাসপোর্ট যদি আপনার পুরোনো কোম্পানিকে দিয়ে থাকেন আপনার ভিসা যদি ওই কোম্পানির আন্ডারে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোর্টে যেতে পারেন কোর্টে সহযোগিতা নিতে পারেন কোর্ট থেকে নোটিশ পাঠাবে পুলিশের কাছে পুলিশ আপনার পাসপোর্ট উদ্ধার করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে আর যদি আপনার ওই পাসপোর্টটা কোথাও হারিয়ে গিয়েছে অথবা আপনি যে কোম্পানিকে দিয়েছেন সেটি আপনার ভিসার কোম্পানি না বা অন্য কোনো মানুষকে দিয়েছেন সেক্ষেত্রে আপনি পুলিশ কমপ্লেন করে আসলে খুব বেশি লাভ হবে না তার জন্য আপনি লস্ট পাসপোর্ট হারিয়ে গিয়েছে বলে একটা পুলিশ রিপোর্ট করবেন সেটি অনলাইনে করা যায় সেই পুলিশ রিপোর্টটি নিয়ে আপনাকে যেতে হবে এম্বাসিতে নতুন পাসপোর্ট করার জন্য সেই নতুন পাসপোর্ট করে আপনি ভিসা করতে পারবেন এটি হচ্ছে ভিসা করার ক্ষেত্রে এবং যারা এখানে আছেন এখানে থাকবেন ভিসা করে তাদের ক্ষেত্রে যারা আপনার দেশে চলে যেতে চান তাদের জন্য ইনফরমেশন হচ্ছে যে আপনারা সরাসরি যে একটা আমি সেন্টারে যাবেন সেখানে গিয়ে আপনার তেইশ গ্রামের মতো আপনার একটা ফি দিতে হবে সেই ফি দিয়ে আপনি আউটপাস নিবেন সেই আউটপাস নিয়ে আপনি চোদ্দ দিনের মধ্যে যে কোনো সময় টিকিট কেটে চলে যেতে পারবেন তো এই হচ্ছে মূল প্রক্রিয়া তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো টেনশনের কিছু নেই আর মূল যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো বাংলাদেশিদের এখন পর্যন্ত ভিসা করা যাচ্ছে না আপনারা একটু অপেক্ষা করেন যেহেতু আপনার এই প্রক্রিয়াটি শুরু হয়েছে এখন পর্যন্ত সব কিছু স্মুথলি হচ্ছে না তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন ভিসা যখন করা যাবে তখন আপনারা ভিসা করতে পারবেন আর দ্বিতীয় যে বিষয়টি আমি বলেছিলাম যে আপনার যাদের এক্সকন্ডিং আছে যা ব্লক আছে তাদের জন্য আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার ভিসা কপি এবং হচ্ছে যে অফার লেটার যে কোম্পানিতে আপনি ভিসা করবেন সেই কোম্পানি থেকে আপনার অফার লেটার নিতে হবে আপনার পাসপোর্ট এবং হচ্ছে যে পুরনো ভিসা কপি এই সবগুলো নিয়ে তারপর হ্যাপিনেস সেন্টারে যাইতে হবে তো এই কাজগুলো করার জন্য যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন আমরা এই কাজগুলো আপনাকে করে দিতে পারবো তার জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ বাংলাদেশিদের এখন পর্যন্ত ভিসা হচ্ছে না সো একটু অপেক্ষা করেন যখন অফার লেটার টাইপ করা যাবে তখন কিন্তু আপনার এই কাজগুলো করা যাবে আর যখন নতুন আপডেট আসবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে